সামনে দিয়ে যায় কা আপনারা দেখছেন যে অবৈধ উচ্ছেদ অভিযান চলছে এখানে। প্রায় 21-22% জায়গার উপরে স্থাপনাটি ই হচ্ছে, তার মধ্যে সিটি কর্পোরেশনের প্রায় 8% জায়গা তারা ই করছে। আর আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে এই চকবাজারের এই রোড থেকে পোর্ট রোডের দিকে এখানে একটি দীর্ঘদিনের শত বছরের পুরনো রাস্তা, এই রাস্তাকে তিনি অবৈধভাবে স্থাপনাটি করতেছিলেন। সিটি কর্পোরেশন এলাকার জনগণ, দোকানদার, ব্যবসায়িকরা আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। আমরা সব কিছু যাচাই বাছাই করে দেখেছি যে এই স্থাপনাটি যিনি করতেছেন তিনি জায়গাও অবৈধভাবে অনেক অংশ দখল করেছেন এবং রাস্তা, সরকারি রাস্তাকেও তিনি দখল করেছেন। জনগণ চলাচল করতে পারতেছে না। এই এলাকার ব্যবসায়িক জনগণরা সিটি কর্পোরেশনের দীর্ঘদিন স্মারকলিপি দিয়েছে, সেই প্রেক্ষিতেই আমরা এই তাদেরকে প্ল্যান দিয়েছিলাম, কিন্তু প্ল্যানের বাহিরেও তারা প্রায় চতুর্পাশে সম্মুখ দিয়ে প্রায় 5 ফুটের মতো সামনের পিলারগুলো পড়েছে এবং পিছন থেকেও তাদের পিলার এবং সানসেট পড়েছে। আমরা তাদেরকে বলেছি অবৈধ অংশটুকু ভেঙে আপনারা স্থাপনা করেন, তারা একটি হাইকোর্টে রিট করে, সেখানেও তারা 10/12/2019 তারিখে সেই রিটের আলোকে তারা হেরে গিয়েছেন, যার প্রেক্ষিতে আমরা তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য তাদেরকে নোটিশ দিয়েছি যে আপনাদের অংশটুকু সরিয়ে নিয়ে আপনারা স্থাপনা করুন। তারা কোনো কর্ণপাত না করায় আমরা সিটি কর্পোরেশনের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং এখানে শাখাবাড়ির যারা এই কাজের সাথে জড়িত তাদের নিয়েই স্থাপনাটি উচ্ছেদের অংশবিশেষ কাজ চলমান আছে। জমির মালিককে, জমির মালিক আসলে পূর্বে অন্যরা ছিলেন, স্থাপনাটি যিনি করেছেন তিনিও আম্মুক্তারনামার নামে সঠিকভাবে কাগজপত্র না করে সিটি কর্পোরেশন থেকে বিগত সময় কিছু নিয়ম বহির্ভূতভাবে প্ল্যানটি পাশ করে নেয়। তারপরও আমরা দেখেছি মালিক কাজী মফিজুল ইসলাম কামাল সাহেব, তিনি ওনার সাথে গং আছেন, সম্ভবত এখানের পুরনো যিনি মালিক ছিলেন জুলু চৌধুরী সাহেব, তার আরও ওয়ারিশরা আছেন। ওয়ারিশদের মাস থেকেও কিছু লোক অভিযোগ করেছে যে আমরা ওয়ারিশ হিসাবে এখানে ঠকেছি, সেরকমও অভিযোগ আমাদের সিটি কর্পোরেশনে আছেন। ইতিমধ্যে আপনাদের মিডিয়ার কাছেও আমরা আপনারা জানতে পেরেছেন, সব কিছু মিলেই একটি অনিয়মের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তারপরেও আমরা দেখেছি আমাদের সিটি কর্পোরেশনের প্ল্যান বহির্ভূত অংশ এবং জনগণের শত বছরের রাস্তাটিকে উন্মুক্ত করার জন্য বারবার আমরা তাদেরকে বলেছি, না করার কারণেই সর্বশেষ আমরা এই প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আসতে বাধ্য হয়েছি। আমাদের সিটি কর্পোরেশনের জমির উপরে মার্কেটটা তৈরি হয়েছে, আমরা তাদের একাধিকবার নোটিশ দিছিলাম, নোটিশ দেওয়ার পর তারা স্থাপনা অপসারণ দা করায় আমরা চূড়ান্ত নোটিশ দিয়ে আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ করতেছি।